নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, এটি হলো গতকালকের ব্লগ। গতকাল ছিল 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তো সেদিন কী কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ বিশেষ কিছু দিন থাকে যেই দিনগুলোতে এমনিতেও কাজকর্ম করতে ভালো লাগে না, মনটা কেমন একটা আপসেট হয়ে থাকে, আর চারিদিকের যা অবস্থা, যা খবর শুনি, তাতে তো মনটা আরও খারাপ হয়ে রয়েছে বেশ কিছুদিন হলোই। তো সকাল থেকে কাজ করার তেমন কোনো মুড ছিল না। আসলে 15ই আগস্ট যখনই হয় তখন দেখি তো বাচ্চারা চারিদিকে স্কুলে যায়, আর আমাদেরও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তো আমাদের বয়স তো ঠিকই বাড়ে, আমরা তো বড় হয়ে যাই, কিন্তু মনটা তো আর বয়স্ক হয় না, মনটা তো ঠিক বাচ্চাদের মতোই থাকে। তো ওই বাচ্চাদের মতন মনটা না চারিদিকে ওই বাচ্চাদের সাথেই ছুটতে চায়। তো সেই জন্য না কোনো কিছুই করতে ভালো লাগছিল না, সকাল থেকে একটু ল্যাদ খাওয়া মুডেই ছিলাম। আজ আবার বৃহস্পতিবার, তাই আগের দিনে ঘরবাড়িগুলো মোছা গাছা করে রেখেছিলাম। সকালে উঠে বিছানাগুলোকে গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। স্নানটা সেরে এই যে লক্ষ্মী বাড়ির লক্ষ্মী পুজোটা দিয়ে নিলাম, ঘরটা বসিয়ে পুজো দিলাম, আর তারপরে গোপাল সোনাকেও সেবা দিলাম। আর ছাদের উপরে গোলু আবার আমাদের পতাকাটা উত্তোলন করে রেখেছে, সেখানে গিয়ে একটু ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ভারত মাতাকে প্রণাম সেরে তারপরে চলো কুটিকুটি পায়ে নিজের ঘরে যাই। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, সবার আগে একটু চা বানাবো। তো চা বানাতে চাইলাম, তার আগে আমি একটু ভাতটাকে বসিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ভাত বসিয়ে চিয়া বীজটাকেও ভিজিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিই, চলুন পরে খাবো, এখন তো একটু চা না খেলে হবেই না। আর চাটাও এদিকে রেডি করে নিয়েছি, এই যে তিনজনের জন্য 3 কাপ চা। আমার গরুটা স্কুল থেকে চলে এসেছে, কিন্তু স্কুলে যাওয়ার সময় কিছুই খেয়ে যায়নি, 2 বিস্কিট খেয়ে গেছিলো, আর স্কুলে নাকি ওদের কেক আর টাটা গ্লুকন্ডি দিয়েছিলো, সেগুলোই খেয়েছে। তো বাড়িতে এসে আমি আবার চা খাচ্ছিলাম বলে ও আবার বললো একটু আমাকে দেবে, আসলে কদিন হলো আমাদের সাথে চা খেয়ে খেয়ে না ওরও একটু অভ্যেস হয়ে গেছে। তো না করলাম না, দিলাম। আর এদিকে ফ্রিজ থেকে আমি চিকেন বের করে নিলাম, আগের দিন চিকেনটা এনেছিলো কিন্তু আমি রান্না করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজ আপ করে। আজকে বের করলাম, ভাবলাম আজকেই চিকেন রান্না করে ফেলবো, আর বেশি কিচ্ছু রান্না করবো না। আজকে আবার প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড গরম দিয়েছে, আর প্রচণ্ড রৌদ্রু। তো ভাবলাম চিকেন করবো আর একটু পটল ভাজা করব। তো দেখতে দেখতে আমার ভাতটাও নেমে গেছে, ভাতটাকে নামিয়ে রেখে এই যে আমি চিকেনটার মধ্যে একটু লেবু ম্যারিনেশন করে রাখবো, তারপরে পেঁয়াজগুলো আর ওই রসুন সমস্ত কিছু যা যা কাটা সব কিছু কেটে নেব। একবার ভাবলাম যে গোটা মশলায় চিকেনটা রান্না করব, তারপর ভাবলাম না বাটা মশলায় আজকে করি। তো মশলাগুলো আমি করেও নিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, চলো চিকেনটা এবার রান্না করা যাক। তো কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা আমি ছুলে থাতো করে নিয়েছি, আসলে রসুন বেটে আমি কখনোই মাংসে ইউজ করি না, কারণ আমাদের বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না অতিরিক্ত উগ্র গন্ধটা। তো সেই জন্য আমি একটু জাস্ট থ্যাতা করে দিই আর বাকি গোটা গোটা রসুনগুলোই দিয়ে দিই। আর এইদিকে দেখো না, আমার পাঁচফোড়ন শেষ হয়ে গেছিলো কন্টেনারে, আবার জিরাটাও শেষ হয়ে গেছিলো। তো জিরে পাঁচফোড়ন দুটোকেই আবার ঢেলে এই যে রেখে দিলাম, আর একটু কৌটোগুলো মুছে নিলাম। কিছুদিন আগেই আমি ডাব্বাগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আর ধুলাম না, নইলে না যখন শেষ হয়ে যায় তখনই আমি ধুয়ে শুকিয়ে তারপর আবার জিনিসগুলোকে ঢালি, তাহলে সবসময়ের জন্য পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। তেল চিটচিটে হয়ে গেলে না কোনো ডাব্বাই দেখতে ভালো লাগে না। তো এদিকে কথা বলতে বলতে আমার এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে লাল লাল ঝাল ঝাল মশলাটা দিয়ে দিলাম। নানা বন্ধু, এতটা পরিমাণে কিন্তু লঙ্কা দিইনি, আসলে টমেটো দিয়েছি, তো 1.5 খানা পাকা একদম পাকা টমেটো পেস্ট করে দিয়েছি, সেই জন্য এতটা সুন্দর কালার এসেছে, লাল লাল দেখতে হয়েছে। আর সঙ্গে তো শুকনো মরিচ দিয়েছি, তো জিরে দিয়েছি আর একটু আদা দিয়েছি। তারপরে ভালো করে এবার কষিয়ে নেব চিকেনটা। রান্না করছি ঠিকই, কিন্তু মনটা যেন ঠিকঠাক মতো রান্নায় ছিল না। চারিদিক থেকে এত দেশাত্মবোধক গান ভেসে আসছিলো যে ওইগুলোই শুনতে ভালো লাগছিলো, আর মনে হচ্ছিলো যে সেখানে যাই গিয়ে প্রোগ্রাম দেখি। আর আমার বাড়ির পেছন দিকটাতেই ঠিক একদম হাই স্কুল, আর ওখানে বাচ্চা কাচ্চারা সকাল থেকে এত প্রোগ্রাম করছে, এত হই হুল্লোড়, আনন্দ, দেশাত্মবোধক গান, মানে এত সুন্দর লাগছিলো পরিবেশটা সকালে ঘুম থেকে ওঠা মাত্রই, যে ভীষণ ভালো লাগছিলো। গল্প করতে করতে কথা বলতে বলতে চিকেনটা আমার হয়েও গেল প্রায়।
কষানো হচ্ছে, কষানোটা হয়ে গেছে, আর একটু গরম জল অ্যাড করতে হবে। আর এদিকে পটল কেটে আমি পটলটা ভাজতে বসিয়েছিলাম, প্রায় এই যে হয়েও গেছে, একটু কমিয়ে দিয়েছিলাম আঁচটা আর ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে পটলটা একদম সফট হয়ে গেছে। আর পটলটা না যখন ভাজা করি আমি, তখন আগেই কিছুক্ষণ আগেই আমি ম্যারিনেশন করে রাখি, নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রাখি। এতে কিন্তু পটলটা সফট হয়, খেতেও ভালো হয়। আর এই যে চিকেনটা হয়ে গেল, আর নামানোর আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, একটা আলাদা রকমের কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়ার জন্য। আর এদিকে কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে বলতে ডিপ ক্লিন আমি করি না, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কিচেনটা রাত্রিবেলায় ডিপ ক্লিন করি, দুপুরবেলাতে জাস্ট একটু পোছাটা দিয়ে ভালো করে মুছে নিই, তাহলেই কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। আর আমি তো সবসময় আমার হোমমেড ক্লিনারটা ইউজ করি, আর সেটা দিলে কিন্তু মশা মাছি পোকামাকড় একদমই আসে না কিচেনে। আর এই যে ফ্লোরটাকেও আজকে ভালো করে মুছে নেব। আর আমি কিন্তু রান্নাঘরের আমার যে ফ্রিজটা ছিল সেটাকে একটু চেঞ্জ করে দিয়েছি পজিশনটা, আসলে একটু সমস্যা হচ্ছিল আমার ক্যামেরা সেট করতে, সেই জন্য ফ্রিজটাকে একটু এদিকে টেনে দিলাম। আজ আর ভিডিওটি বড় করব না, এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নেব, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব।